আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে শেখানো সারাদিনের দক্ষতা বা 24 ঘন্টার এফিসিয়েন্সি বা ওয়ার্ল্ড এফিসিয়েন্সির একটা অঙ্ক করেছিলাম, সেটা হচ্ছে কিলোওয়াট দেওয়া ছিল ডাটার মধ্যে, আর এটার মধ্যে কিলোওয়াট দেওয়া নেই। এটার মধ্যে এই অঙ্কের ডাটার মধ্যে দেওয়া আছে লোড, আর লোড দিলে অঙ্কের ধরনটা কেমন হয় একটু চেঞ্জ হয়ে যায়, প্লাস হচ্ছে কিলোওয়াট দেওয়া থাকলে অঙ্কের ধরন আরেক রকম হয়। দুইটা অঙ্কে আমরা আলাদা আলাদা করেছি, আর এখন করলাম যেটাতে, সেটা হচ্ছে অঙ্কের ডাটার মধ্যে লোড দেওয়া থাকবে, কিলোওয়াট দেওয়া থাকবে না। তাহলে আমরা এখন কোশ্চেনটা দেখি। কোশ্চেন হচ্ছে একটি 5 KVA 2300x2300 ভোল্ট ট্রান্সফরমারের 24 ঘন্টার লোডের হিসাব নিম্নরূপ। ট্রান্সফরমারের পোর লস 40 ওয়াট এবং ফুল লোড কপার লস 112 ওয়াট হলে সারাদিনের দক্ষতা বের করো। 1 নম্বর দেওয়া আছে, এটাকে বলা হয় 1/2 গুণ লোডে পাওয়ার ফ্যাক্টর 0.8 এক ঘন্টার জন্য, 1/4 গুণ লোডে পাওয়ার ফ্যাক্টর 0.8 দুই ঘন্টার জন্য, রেটেড লোডে পাওয়ার ফ্যাক্টর 0.9 তিন ঘন্টার জন্য, হাফ লোডে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি 6 ঘন্টার জন্য, 1/4 গুণ লোডে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি 8 ঘন্টার জন্য, আর নো লোড 4 ঘন্টার জন্য। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে সারাদিনের দক্ষতা, আউটপুট বাই আউটপুট প্লাস লস ইন্টু 100। তাহলে আমাকে প্রথমে আউটপুট বের করতে হবে, মোট সূত্র দিয়ে আমি প্রথমে তাকাবো। তাহলে 24 ঘন্টার আউটপুট এনার্জি সূত্র হচ্ছে লোড ইন্টু কেভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর ইন্টু আওয়ার। তাহলে আমরা কয়ের দিকে তাকাই, লোড লোড হচ্ছে 1/2 লোড ইন্টু কেভিএ, কেভি হচ্ছে 5 ইন্টু পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ইন্টু আওয়ার, আওয়ার হচ্ছে যে এক ঘন্টার জন্য এক। ঠিক সেম ভাবে 6 নম্বর এরকম হবে, লোড হচ্ছে 1/4 তাহলে কেভিএ দেওয়া আছে 5, তারপর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8, তারপর হচ্ছে আওয়ার, আওয়ার হচ্ছে 2। আবার এখানে হচ্ছে এই যে এটা হলো 9 নম্বর, রেটেড রেটেড রুলে রেটেড রুল বলতে এখানে কিছু দেওয়া নেই মানে 1 ইন্টু কেভি হচ্ছে 5, এই যে 5 এখান থেকে, তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.9, তারপর আওয়ার হচ্ছে এই যে 3, তারপর হচ্ছে ঘ নাম্বার হাফ গুণ লোডে, হাফ হচ্ছে যে লোড, লোড ইন্টু কেভি হচ্ছে 5, কেভি ইন্টু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এই যে ইউনিটি হলে পাওয়ার ফ্যাক্টর 1 হয়, তাহলে 1 ইন্টু 6 ঘন্টার জন্য 6, তারপর হচ্ছে উ 1/4 লোড, 1/4 ইন্টু কেভি হচ্ছে 5, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ইউনিটি, ইউনিটি হচ্ছে 1 1, তারপর আওয়ার হচ্ছে 8, ওখানে 8 বসানো হয়েছে। তার সবগুলো গুণ করার পর যোগ করে ক্যালকুলেশন করে পাইলাম আমরা এই যে আলাদা আলাদা এখানে 6 10 13.5 50 প্লাস 10 পাইলাম 54.5 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার কেন, এখানে এখানে এনার্জি প্লাস এনার্জির একক কিলোওয়াট আওয়ার আমরা জানি, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখন বের করবো 24 ঘন্টা কপার লস, কপার লসের সূত্র হচ্ছে লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস ইন্টু আওয়ার। লোড স্কোয়ার, লোড হচ্ছে আবার আগের মতো আমরা কয়ের দিকে তাকাই, লোড লোড হচ্ছে 1/2 1/2 এই যে স্কোয়ার আছে স্কোয়ার, তারপর হচ্ছে ফুল লোড কপার লস, ফুল লোড কপার লস দেওয়া আছে 112 112 ইন্টু, তারপর হচ্ছে আওয়ার, আওয়ার হচ্ছে 1, এই যে এখানে 1 বসে দিলাম। সেম এভাবে বাকি যে ঘ ঘ ঘ ঙ আর রেটেড, এই যে এখানে নো লোড দেওয়া আছে, নো লোডের 6 নম্বরে, নো লোড মানে কি এখানে কোনো লোড নেই মানে এখানে কিছুই বসবে না, জাস্ট এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে যাতে ছাত্ররা বুঝে কিনা ভুল করে কিনা। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে নো লোড যদি দেওয়া থাকে সেখানে নো লোডের যে লাইন আছে সেই লাইন থেকে কিছুই বসবে না, এটা বাদ দেওয়া, এটা এই লাইনটা বাদ যাবে, ঠিক আছে। সেম এভাবে আমরা কয়ের দিকে যে এখানে 24 ঘন্টা কপাল সময় এই লাইন করলাম, তারপর ঘ গ ঘ তারপর উ পর্যন্ত আমরা এইভাবে সিরিয়ালি বসাবো। বসানোর পর তারপর আমরা আলাদা ইকুয়েশন করতে পারি, একসাথে ইকুয়েশন এটাকে করতে পারি, করার পর তাহলে আমরা পাইলাম যে 1162 ওয়াট আওয়ার, ঠিক আছে। তাহলে ওয়াট আওয়ার, তাহলে ওয়াট আওয়ারকে আমরা যদি কিলোওয়াট আওয়ার নেই তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। আমরা জানি যে বড় থেকে ছোট গুণ, ছোট থেকে বড় ভাগ, তাহলে ওয়াট আওয়ার হচ্ছে ছোট আর কিলোওয়াট আওয়ার হচ্ছে বড়, অর্থাৎ ছোট থেকে বড় ভাগ হয়, এই জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে পেলাম 1.162 কিলোওয়াট আওয়ার। তারপর 24 ঘন্টার কোর লস হচ্ছে 24 ইন্টু কোর লস, কোর লস কত পাইলাম এখানে এই যে 40, তাহলে গুণ দিয়ে পেলাম ওয়াট আওয়ার। তাহলে ওয়াট আওয়ারকে আমরা কিলোওয়াট আওয়ার নিলাম, 1000 দিয়ে ভাগ দিয়ে পেলাম 0.96 কিলোওয়াট আওয়ার।
সারাদিনের দক্ষতা হচ্ছে আউটপুট বাই আউটপুট প্লাস টোটাল লস ইন্টু হান্ড্রেড। আউটপুট কত পাইছি আমরা? আউটপুট পাইছি 54.5। তাহলে আউটপুট 54.5 বাই আবার আউটপুট 54.5 প্লাস টোটাল লস হচ্ছে 24 ঘন্টার কোর লস কপার লস। এই যে 24 ঘন্টার কপার লস এখানে এই যে এখান থেকে পাইলাম 1.162। তারপর হচ্ছে 24 ঘন্টার কোর লস 0.96 ইন্টু হান্ড্রেড। ক্যালকুলেশন করে পাইলাম 96.25%। তারপর আমরা আজকে যেটা শিখতে পারি সেটা হচ্ছে যে অঙ্কের ডাটা যদি কিলোওয়াট দেওয়া না থাকে, লোড দেওয়া থাকলে কিভাবে অঙ্কের সমাধান করতে হয়, সারাদিনের দক্ষতা বা 24 ঘন্টার ইফিসিয়েন্সি বা অলডে ইফিসিয়েন্সি কীভাবে বের করতে, সেটা আমরা আজকে সহজে শিখলাম। আমাদের পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ অঙ্ক পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।